দিয়েছেন, কোরআন পাঠাইছেন মানুষকে আদর্শবান হওয়ার জন্য, কোরআন পাঠাইছেন কোরআন শিক্ষা গ্রহণ করার জন্য, কোরআন পাঠাইছেন মুসলমানদের কাছে মুসলমানরা যেন কোরআনকে বুকে ধারণ করে, কোরআন পাঠাইছেন আল্লাহ তাআলা এই কোরআনকে যেন মুসলমান মাথায় রাখে চোখে মুখে লাগায়, এই কোরআনের আলোতে জীবনকে আলোকিত করে, এই কোরআনের শিক্ষা নিজে শিক্ষিত হয় সন্তানকে শিক্ষিত করে, এই জন্য আল্লাহ কোরআন দিয়েছেন আমাদেরকে, এই কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন। فَإِنَّهُ مُنَزَّلٌ مِنَ السَّمَاءِ قُرآن أسمان থেকে অবতীর্ণ, فَإِنَّهُ كَلَامُ اللَّهِ قُرآن الله পাকের كلام وخرج منه আল্লাহর তরফ থেকে এসেছে, তাবাররাক বিল কুরআন কোরআনের সংস্পর্শ গ্রহণ করো, কোরআনের সান্নিধ্যে যাও, কোরআনওয়ালার সান্নিধ্যে যাও মানুষ হইতে পারবা, কোরআনের শিক্ষা মানুষকে মানুষ বানায়, এই জন্য আল্লাহ পাক বলেন আল্লামাল কুরআন আল্লাহ দয়াময় মানুষকে কোরআনের শিক্ষা দান করে মানুষের প্রতি দয়া করেছেন, আল্লাহ মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। এরপরে বলেন খালাকাল ইনসান মানুষকে সৃষ্টি করেছেন, আপনার মনে প্রশ্ন আসবে আমি তো জানি আগে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তারপরেই না কোরআন দিয়েছেন, আল্লাহ তো উল্টা বললেন আগে কোরআনের শিক্ষা দিয়েছেন তারপরে মানুষ বানাইছেন, আল্লাহ তো উল্টা বললেন আগে তো মানুষ দুনিয়াতে আসছে তারপরে কোরআন দিয়েছেন, আর আল্লাহ বলতেছেন কোরআনের শিক্ষা দান করেছেন মানুষ বানাইছেন, আল্লাহ উল্টা বললেন কেন? এইটার তাৎপর্য হইল আল্লাহ পাক বলতে চান এই রক্ত মাংসের একটা দেহ বিশিষ্ট মানুষটাকে সত্যিকার মানুষ বলে না, এটা মানুষের একটা খোলস, এটা মানুষের একটা সাইনবোর্ড, একে মানুষ মানুষ বলে, এই অন্য কোনো প্রাণী না, এই অন্য কোনো প্রাণী নয়, এটা মানুষ, এটা শোনার জন্য একটা খোলস, কিন্তু সত্যিকার মানুষকে প্রকৃত মানুষকে প্রকৃত মনুষ্যত্ব কার ভেতরে আছে সত্যিকার মানুষ সেই হতে পারে যার ভেতরে কোরআনের শিক্ষা আছে, সেই সত্যিকার মানুষ। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতে সূরা রহমানের শুরুতে আগে বলেছেন কোরআন শিক্ষা দিয়েছেন, এরপরে বললেন মানুষ সৃষ্টি করেছেন, বুঝাইতে চান এই কথা মানুষ সেই মানুষ প্রকৃত ইনসান সেই যার ভেতরে কোরআনের আলো আছে, কোরআনই শিক্ষার আলো যার ভেতরে আছে সেই সত্যিকার মানুষ, সেই সত্যিকার আলোকিত মানুষ, সেই সত্যিকার ইনসান, সেই পূর্ণাঙ্গ মানুষ, সে আল্লাহর প্রিয় ভাজন। এই জন্য কোরআনের শিক্ষা সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিবেন তো, দিবেন তো, আলোচনা বলেন দিবেন কিনা, দরকার আছে কিনা, বুড়া বাবারা নাতি নাতনিদেরকে মাদ্রাসায় দিবেন, আপনার নাতির হাতটা ধরে আপনি মাদ্রাসায় নিয়ে দিয়ে আসেন, আল্লাহ পাকের ফেরেশতারা এই মুবারক দৃশ্যকে ক্যামেরাবন্দি করে রাখবেন যে আপনি আপনার নাতিকে ছেলেকে হাত ধরে ধরে কোরআনের কোরআনিক কানুনে কোরআনের বাগানে কোরআনের শিক্ষা গ্রহণ করার জন্যে আলোকিত মানুষ হওয়ার জন্যে তাকে আপনি এগিয়ে দিয়েছেন, এই দৃশ্য ফেরেশতারা ক্যামেরাবন্দি করে ফেলবে, ওয়াদানে মাসারে আপনার এই দৃশ্য আপনার নাজাতের ওসিলা হতে পারে। এই জন্য এই রাশিদা খাতুন মহিলা মাদ্রাসা নতুন হয়েছে, আনোয়ার ভাই এই মাদ্রাসার জায়গা দিয়েছেন বেচারা কষ্ট করে, আপনারা এই মাদ্রাসায় নিজেদের সন্তানদেরকে দেন, বাচ্চাদেরকে দেন, এরা কোরআন শিখবে, কোরআনের আলো তাদের ভেতরে প্রবেশ করবে, বাচ্চাকালে না দিলে যখন বড় হয়ে যাবে বয়স বাড়বে তখন চিন্তা ভাবনা প্রসারিত হবে, জেহেন বসবে না, এই জন্য বাচ্চা অবস্থায় দেওয়া উচিত, সব কিছু ভেতরে অঙ্কিত হয়ে যাবে, নকশা আঁকা হয়ে যাবে, এই জন্য কোরআনের শিক্ষা দিয়ে গেলে এই সন্তান বাবা মার জন্য দোয়া করবে, এমন সন্তানের ফিকির নবীরা করতেন, আমাদেরকেও এই ফিকির করা উচিত, সন্তানদের নেককার বানানোর ফিকির, সন্তানদেরকে নেককার বানানো, আমাদের মেয়েদেরকে আমরা বিয়ে দিই, বিয়ে দেওয়ার পরে অনেক মানুষ বলে মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি, অনেক কিছু দিছি, সব দিয়া দিছি, স্বর্ণ গয়না অলংকার খাট পালং ফ্রিজ এরপর যা যা আছে ফার্নিচার সব দিয়া মেয়েকে বিয়ে দিছি, তাকে আমি প্রশ্ন করি সব তো মেয়েকে দিয়ে দিয়েছ, স্বর্ণ অলংকার দিয়েছ, গয়নাঘাটি দিয়েছ, ফ্রিজ দিয়েছ, ফার্নিচার দিয়েছ, খাট দিলা পালং দিলা সব দিয়েছ, কিন্তু তোমাকে প্রশ্ন করি ও বাবা তুমি তোমার মেয়েকে সন্তানকে বিয়ে দিলা আরেকজনের কাছে পাত্রস্থ করলা, সন্তানে তোমার মেয়ের অন্তরে
আল্লাহর ভয় ঢুকিয়ে দিয়েছো কিনা? তোমার কাছে আমার প্রশ্ন, শর্ত বলতেছো দিয়ে দিছ, আল্লাহর ভয় দিছো কিনা অন্তরে? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদিবু আওলাদাকুম সালাসা হিসাল, সন্তানদেরকে তিনটি বৈশিষ্ট্য শেখাও, তারা যেন এই তিনটি বৈশিষ্ট্য শিখে এটাকে মহব্বত করতে পারে। হুববি নাবিয়্যাকুম, সন্তান ছোট্ট থাকা অবস্থায় সন্তানের ভেতরে নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি মহব্বত, নবীর প্রতি জানের চাইতে বেশি মহব্বত এটা সন্তানের ভিতরে দাও। হুববি নাবিয়্যাকুম ওয়া হুববি আলি বাইতিহি, নবীর পরিবারের প্রতি ভালোবাসা সন্তানের অন্তরে ঢুকাও। আর কি দিবা, আর কি দিবা সন্তানের ভিতরে, আর কি দিবে? ওয়া হুববি তিলাওয়াতিল কোরআন, সন্তানের ভিতরে কোরআনের শিক্ষার মহব্বত ঢুকায় দাও। সন্তানের ভিতরে কোরআন তিলাওয়াতের মহব্বত ঢুকায় দাও। কোরআন পড়লে সন্তানকে বলো, এই কোরআন পড়লে তুমি নাজাত পাবে, সফল হবে, এই কোরআন পড়লে তোমার পরিবার জান্নাতি হবে। সন্তানকে সন্তানের ভেতরে কোরআনের মহব্বত দান করো। এগুলো আমাদের কাজ। কাদের কাজ? বাবা মার কাজ, বাবা মার কাজ, অভিভাবকের কাজ, পর্দার আলের মা বোনদের দায়িত্ব সন্তানকে কোরআনের শিক্ষায় সুশিক্ষিত করা। ছেলে হোক মেয়ে হোক, দিন শিক্ষা দেওয়া, আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত দেওয়া, আল্লাহর পরিচয় দেওয়া, রসুল্লাহর পরিচয় দেওয়া, আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করতে শেখানো, দিন শেখানো, ভদ্রতা শেখানো, আদব শেখানো মুসলমান বাবা মার দায়িত্ব। নবীজি বলেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদান মিন নাহলিন আফদালা মিন আদাবিন হাসান, বাবা মার তরফ থেকে সন্তানের জন্য শ্রেষ্ঠ উপহার হলো সন্তানকে উত্তম শিষ্টাচার শিক্ষা দান করা। এটা বাবা মার তরফ থেকে সন্তানের প্রতি শ্রেষ্ঠ উপহার। এর চাইতে শ্রেষ্ঠ উপহার বাবা মার তরফ থেকে সন্তানের জন্য আর নাই। এটা সবচেয়ে দামি উপহার, এটা সন্তানের অধিকার। বাবা মা সন্তানের অধিকার বাবা মার প্রতি, বাবা মার যেমন অধিকার আছে সন্তানের প্রতি, সন্তানেরও কিছু অধিকার আছে বাবা মার প্রতি। এই একটা অধিকার যে সন্তানকে সন্তানকে উত্তম শিষ্টাচার শিক্ষা দেওয়া, আদর শিক্ষা দেওয়া। আদবতা আজিজকে আজলুত ফে ইলাহি বনে বর সর বেরো হর যা কে খাহি আজ খোদা খাহে মে তৌফিকে আদব বে আদব মাহরুম গশত আজ ফজল রব। আদব হচ্ছে ভদ্রতা, শিষ্টাচার হচ্ছে সভ্যতার মুকুট। এটাকে মাথায় নিয়ে যেখানেই যাবা তুমি সমর্থিত হবে, সম্মানিত হবে, আল্লাহর কাছে আদবওয়ালা হওয়ার তৌফিক চাও। হে আল্লাহ আমাকে আদবওয়ালা বানান। কারণ যে বেয়াদব সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত। ইবলিস আল্লাহর সাথে বেয়াদবি করেছে। আল্লাহ বললেন, উসজুদু লি আদম, আদমকে সিজদা করো, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সকল ফেরেশতা সাথে সাথে আদমকে সম্মানসূচক সিজদা করলো, ইল্লা ইবলিস, সে ইবলিস ছাড়া আবা সে সিজদা করতে অস্বীকৃতি জ্ঞাপন করলো, ওয়াস্তাকবারা, দম্ভ দেখাইলো, অহংকার করলো, নিজেকে বড় মনে করলো, নিজের যুক্তিকে বড় মনে করলো, আল্লাহর সামনে যুক্তি পেশ করলো। আল্লাহ পাক ইবলিসকে বের করে দিলেন, সরিয়ে দিলেন, অভিশপ্ত তাকে বানিয়ে দিলেন, অভিশাপ দিয়ে মালহন করে দিলেন। ইবলিস আদবওয়ালা ছিল না, আল্লাহর কথা মানে নাই, বড়দের কথাকে মানে নাই, আল্লাহ বড় তার কথার সামনে যুক্তি দিয়েছে। এজন্য আল্লাহ আল্লাহ রাসূলের কথা যখন আমার সামনে আসবে যুক্তির পিছনে পড়ব না। যদি আল্লাহ এবং তার রাসূল বলে থাকে নির্দ্বিধায় নিঃসংকোচে ওই কথাকে মেনে নেওয়া ইমানের কর্তব্য, ইমানের দাবি। এটা কেন এটা হইল, কেন এরকম হইল না, এমনও তো হইতে পারতো, আল্লাহর বিধানের সামনে যুক্তি চলে না। এটা শয়তানের বৈশিষ্ট্য, ইবলিসের বৈশিষ্ট্য। যেই যুক্তির পেছনে পড়বে সে পথ ভ্রষ্ট হবে, যেমন ইবলিস পথ ভ্রষ্ট হয়েছে। এই জন্য সাহাবিওয়ালা আখলাক হইতে হবে। সাহাবিদের আখলাক কি? অকালু সামিআনা ওয়া আতানা, আল্লাহ আমরা শুনলাম আপনার নবীর শিক্ষা, এতক্ষণ শুনলাম এবং ও আতানা মন থেকে মেনে নিলাম সর্বান্তকরণে, উফরানাক রব্বানা, আল্লাহ মানার ক্ষেত্রে যদি ভুল হয়ে থাকে মাফ চাই, ওই ইলাইকাল মাসির, আমাদের কোনো গতি নাই, আপনার কাছেই তো যেতে হবে। এটাই মুমিনদের কনসেপ্ট, যাই করি না কেন আখের
যেতে হবে কোথায়? আল্লাহর কাছে, আল্লাহর কাছে যেতে হবে। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, তোমরা তোমাদের রবের কাছেই ফিরে যাবে। যাই করো দুনিয়াতে, ফিরে যাবে আল্লাহর কাছে, যেতেই হবে তোমাকে। কুল ইন্নাল মাউত আল্লাযী তাফিরুনা মিন, যে মৃত্যু থেকে তুমি পলায়ন করো, এই মৃত্যু, ফাইন্নাহু মুলাকিকুম, এই মৃত্যু তোমাকে আকস্মিকভাবে ধরে ফেলবে যেখানেই থাকো। আইনামা কুনতুম ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেখানেই থাকো না কেন, যদি সুউচ্চ প্রাসাদের উপরে গিয়ে লুকাও, যথাসময়ে মৃত্যু তোমার সাথে সামনে গিয়ে উপস্থিত হয়ে যাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, এরপরে কি হবে? নতুন জীবন শুরু হবে। সুম্মা তুরদ্দুনা ইলা আলিমিল গায়ব ওয়াশ-শাহাদা, তোমাকে আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে, যিনি প্রত্যক্ষটাও জানেন, গোপনটাও জানেন, তিনি সবটাই জানেন। এরপরে কি হবে? ফায়ুনাব্বিউকুম ময়দানে মাহশারে, আল্লাহ পাক তোমার যাবতীয় মন্দকর্ম, আকাম কুকাম যা করছো, সব আল্লাহ পাক মানুষের সামনে প্রকাশ করে দিবেন। বিমা কুনতুম তাআমালুন, দুনিয়াতে যা করেছো, ভালো মন্দ যা করেছো, দুনিয়াতে মানুষের হক নষ্ট করেছো, আল্লাহ পাক দেখাই দিবেন কিয়ামতের দিন, কারো হক নষ্ট করেছো, কারো সম্পদ আত্মসাত করেছো, বনের সম্পদ মেরে খেয়েছো, আল্লাহ পাক খবর দিয়ে দিবেন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তাআমালুন। কোরআনে কারিমে আল্লাহ বলেন, আলিমাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, প্রতিটি মানুষ প্রতিটি মানুষ প্রতিটি প্রাণী জানবে সেদিন, কি জানবে? মা কদ্দামাত, যা সে আখেরাতে সফল হওয়ার জন্য পাঠিয়েছে ওটাও দেখতে পাবে, ওটাও জানতে পারবে। অমা আখেরাত, যা করার দরকার ছিল করে নাই, দুনিয়াতে রেখে আসছে, ওটাও জানবে, এটা করার দরকার ছিল করি নাই, গাফল ছিলাম, উদাসীন ছিলাম, আমি এই কাজ থেকে দূরে ছিলাম, আমল করার দরকার ছিল, তাহাজ্জুদ আর বিশ্বাসঘাত করার দরকার ছিল, পড়ি নাই, দুনিয়াতে রেখে আসছি, ওটাও জানতে পারবে। এই আমলটা করলে মর্যাদা আরও বাড়তো, র্যাঙ্ক আরও বাড়তো, আমলটা করি নাই, ওটাও জানতে পারবে, সব জানবে, সব জানবে, সব আল্লাহ পাক প্রকাশ করে দেবেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে হাদিসে বলেছে, সবচেয়ে শ্রেষ্ঠ উপহার সন্তানকে ভদ্রতা শিক্ষা দান করা, আল্লাহর কাছে আদব কামনা করা। ইবলিস বেয়াদব হয়ে মালউন হয়েছে, যে বেয়াদব হবে সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত। লাইসাল ইয়াতীমুল লাযী ক্বাদ মাতা ওয়ালিদুহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি, ইয়াতীমকে আমরা মনে করি ইয়াতীম তো সে যার বাপ মা নাই, মারা গেছে, আসলে প্রকৃত ইয়াতীম সে নয়। প্রকৃত ইয়াতীমকে, যার মধ্যে কোরআনের জ্ঞান নাই, কোরআনের আলেম নাই, দিনের জ্ঞান নাই, সে প্রকৃত ইয়াতীম। যার ভেতরে আল্লাহ রসুলের আদব নাই, যার ভেতরে আদব নাই, বাবা মার প্রতি আদব নাই, উস্তাদের প্রতি আদব নাই, শিক্ষকের প্রতি আদব নাই, মুরব্বীদের প্রতি আদব নাই, সে হচ্ছে ইয়াতীম। লাইসাল জামালু বি আসওয়াবিন তুযাইয়িনুহা ইন্নাল জামাল জামালুল ইলমি ওয়াল আদাবি, আসল সৌন্দর্য কিসে? এই যে পোশাক পরেছি, এই পোশাকে আসল সৌন্দর্য নেই, এটার মধ্যে প্রকৃত সৌন্দর্য না, পোশাক যেটা আমি পরলাম, সজ্জিত হলাম আমরা, আসল সৌন্দর্য কিসে? ইন্নাল জামালা, আসল সৌন্দর্য জামালুল ইলমি ওয়াল আদাবি, এলমের সৌন্দর্য, জ্ঞানের সৌন্দর্য। কোন জ্ঞান? যে জ্ঞান মানুষকে জান্নাতের পথে চলতে শিখায়, কোরআনে কারিমের জ্ঞান, এই জ্ঞান আমাকে আল্লাহর পথে চলতে শিখায়, এই জ্ঞান, এটা মানুষের সৌন্দর্যকে বিকশিত করে। আমাকে যে আল্লাহ হায়াত দিলেন, এটা কেন? হায়াত কাকে বলে? শ্বাস প্রশ্বাস বের হচ্ছে, আবার শ্বাস নিচ্ছি, এটাকে হায়াত বলে? কবি বলেন, লাইসাল হায়াতু বি আনফাসিন নুরাদ্দিদুহা, এটাকে হায়াত বলে না, যে কিছু শ্বাস প্রশ্বাসের সমষ্টির নাম হায়াত নয়। হায়াত কোনটা? জীবন কোনটা? ইন্নাল হায়াত হায়াতুল ফিক্রি ওয়াল আমালি, হায়াত কোনটা? জীবনটা আল্লাহ কোন জীবন দিয়েছেন, জীবনটা কীভাবে বিনির্মাণ করা দরকার? এই যে চলতেছি, ফিরতেছি, খাইতেছি, ভাবনা নাই, খবর নাই, উদাসীন, হায়াত শেষ হয়ে যাবে, মৃত্যু চলে আসবে, কোন দিন চলে আসবে জানিও না। কাম মিন ফাতান ইয়াহুবি ওয়ালাবুল আহিয়ান, কত যুবক আমোদ প্রমোদে লিপ্ত,
অকদ নুসিজাত আকফারুহু ওয়া হুয়া লা ইয়াদরি, বাজারে কাপড়ের কাপড় চলে আসছে খবর নাই। যুবক তো আমাদের মধ্যে আছে, কত অসুস্থ মানুষ দীর্ঘদিন পাচ্ছে বিছানায় পড়ে, কত সুস্থ মানুষ কামবিন সাহিহিন মাতা হিনাম মিনাদ দাহরি, কত সুস্থ মানুষ জলজন্তু মানুষকে হঠাৎ শুনে হার অ্যাটাক করছে, স্ট্রোক করে মারা গেছে। মানুষের হায়াতের গ্যারান্টি নেই। যে জীবনটা আল্লাহ দিয়েছেন যুব, তোমাকে যে জীবনটা আল্লাহ দিয়েছেন এটা অনেক দামি জীবন, অনেক দামি জীবন। ইগদানিম খামসান ক্বাবলা খামস, নবী করিম বলেন পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো, পাঁচ জিনিসের পূর্বে, পাঁচ অবস্থার পূর্বে। শাবাবাকা ক্বাবলা গরামে, তোমার যৌবনকালকে গনিমত মনে করো, গনিমত মনে করো, অমূল্যবান মনে করো। বার্ধক্য আসার পূর্বে, যৌবন অবস্থায় যে কাজ করতে পারবা, বার্ধক্যে পৌঁছার পরে বুড়া হয়ে গেলে সেই কাজ করতে পারবা না, মনে চাইলেও পারবা না, শরীরে জোর নাই, ক্ষমতা নাই, মনে স্বাদ আছে সাধ্য নাই। যৌবনকালকে কাজে লাগাও বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে, অসুস্থতাকে কাজে, সুস্থতাকে কাজে লাগাও অসুস্থ হওয়ার পূর্বে। অসুস্থ হয়ে গেলে মানুষ আমল করতে পারে না, সুস্থ আছো আমল করো। অবসরকে কাজে লাগাও ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে, ব্যস্ত হলে মানুষ আমল চাইলেও করতে পারে না, অবসর আছে আমলে থাকো, তোমার আমল নামা সমৃদ্ধ হবে। আর কি, আর তোমার মালকে কাজে লাগাও দরিদ্র হয়ে যাওয়ার পূর্বে। আল্লাহ পাক তোমাকে মাল দিয়েছেন, এই মালকে আল্লাহর রাস্তায় ব্যয় করো, দরিদ্র হয়ে গেলে দান করতে পারবে না, টাকা আসে আল্লাহর রাস্তায় দান করো, এগুলো সব জমা থাকবে। কারণ মানুষ বলে আমার মাল আমার মাল, নবী বলেন ইয়াকুল ইবনু আদম মালি মালি, মানুষ খালি কয় আমার সম্পদ আমার সম্পদ, এটা আমার ওইটা আমার, এই জায়গা আমার, ওই জমি আমার, ওইটা আমার, ওখানে আমার, এটি বলে। অথচ মানুষের মাল তিনটা জিনিস, তিন জিনিসের নাম তার মাল সম্পদ। মা আকালা ফা আফনা, যা খেলো আর পায়খানা দিয়ে এসে বের হয়ে গেল। মা লাবিসা ফা আবলা, যা পড়লো আর পূরণ করে ফেললো, শেষ দুই মাল। আর একটা আছে মা কদ্দামা, যেটা সে আখেরাতে সঞ্চয় করলো আল্লাহ রাস্তায় দান করে, ওটাই থাকবে। আর দুইটা শেষ, আর যা কিছু আছে এটা দুনিয়াতে ওয়ারিসদের জন্য রেখে যাবে। তাহলে কেন মানুষ এই কথা বলে আমার মাল আমার মাল? মানুষের হায়াত মৃত্যু আসার পূর্বে হায়াতকে কাজে লাগাও, আর হায়াত কাবলা মৌতিক, মৃত্যুর পূর্বে হায়াতকে কাজে লাগাও, পাঁচ অবস্থায় কাজে লাগাও। যৌবনের ইবাদত আল্লাহর কাছে অনেক কবুল হয়। নবীজি বলেন সাত শ্রেণীর মানুষ কেয়ামতের দিন আরশের ছায়া তলে আশ্রয় পাবে। আশ্রয় পেতে চান কি আপনারা? চান? এক নম্বর, এক নম্বর সুলতান আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, হাকিম শাসক, যে তার অধীনস্থ নাগরিকের প্রতি জুলুম করে না, কোনোভাবেই জুলুম করে না, জনপ্রতিনিধি ইনসাফদার, তার এলাকার ভিতরে কারো প্রতি সে জুলুম করে না, সমাজপতি কাউন্সিলর চেয়ারম্যান যে যেখানে দায়িত্বশীল, অধীনস্থদের প্রতি জুলুম করে না, ইনসাফ করে, আল্লাহ পাক তাকে আরশের ছায়া নিচে আশ্রয় দিবেন। দুই নম্বর শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক তাকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়া তলে আশ্রয় দিবেন, যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এখানে ছায়াতে আশ্রয় দিবেন ওই যুবককে, যে যুবক যৌবনকালকে তার রবের ইবাদতে ব্যয় করল। তিন নম্বর রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই মানুষ যে মানুষটার অন্তর সব সময় মসজিদের মধ্যে পড়ে থাকে, কখন যাবে, কখন আজান হবে, আবার যাবে এক নামাজ শেষ, আবার কখন আসরে আজান দিবে, কখন মাগরিব, কখন যাবে মসজিদে, এই মসজিদের সাথে সম্পর্ক মনের, এই লোকটাকে আরশের নিচে আল্লাহ ছায়া দিবেন। হাদিসে নবীজি বলেন ইদা রাআইতুম আর-রাজুলা আতাআদুল মাসাজিদ, যে লোককে তোমরা দেখবা মসজিদের সাথে সম্পর্ক আনাগোনা আছে, যাওয়া আসা আছে, ফাশহাদু লাহু বিল ঈমান, এই লোকটার ঈমানের সাক্ষ্য দাও। এই লোকটা যদি ঈমানদার না হইতো মসজিদের প্রতি তার অন্তরে মহাব্বত থাকতো না। মহাব্বত থাকার অর্থই হলো এই লোকটা ঈমানদার, আল্লাহর ঘরের প্রতি তার মহাব্বত আছে। সময়কে কাজে লাগানো, হায়াতকে কাজে লাগানো। এই জন্য কবি বলেন হায়াতুকা আনফাসুন তুরাদ্দু ফাকুল্লামা, তোমার যে হায়াত, যে তোমার শ্বাস প্রশ্বাস আসছে যাচ্ছে, এটা আসলে হায়াত নয়,
হায়াত কোনটা? আসল জীবন আমলের জীবন, নিজেকে গড়ার জীবন, পরিবারকে গড়ার জীবন, নিজের আখেরাতকে সুন্দর করা, অন্যের ফিকির করা নাজাতের, এটা হলো আসল জীবন। ফিকির হলো আমল সমৃদ্ধ জীবন, নিজেও আমল করে অন্যকে আমলওয়ালা বানানোর ফিকির করে, চিন্তা করে, পদক্ষেপ গ্রহণ করে, দাওয়াতি কাজ করে, তবলিগ করে, আরেকজনকে নেককার বানাইতে চায়, নামাজের দাওয়াত দেয়, ইমানের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, আল্লাহর পথে দাওয়াত দেয়, সুন্নতের পথে দাওয়াত দেয়, এই লোকটা এই কাজ, এটা হচ্ছে হায়াত। যারা হায়াতে এইটা নাই, শুধু খাইতেছে আর পিছন দিয়ে বের করতেছে, এটার নাম হায়াত নয়। এই হায়াত আল্লাহ আমাদেরকে দেন নাই, হায়াতকে কাজে লাগানোর জন্য দিয়েছেন। এই জন্য বলেছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম। কীভাবে সফল হবে? হায়াতকে কাজে লাগালেই সফল হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে আল্লাহ হায়াত দিয়েছেন, মৃত্যু দান করেন দুনিয়াতে, জীবন দান করেন, কেন? পরীক্ষা করবার জন্য। কিসের পরীক্ষা? তিনটা পরীক্ষা। আইয়ুকুম আতাম্মু আকলান ওয়া ফাহমা, কার আকল বুদ্ধি কাজে লাগাইয়া আল্লাহ আল্লাহ রাসূলের পথে চলেছে, এই পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়াতে পাঠান। আল্লাহ প্রত্যেককে একটা মেধা দিয়েছেন, বয়স বাড়ে, বিবেক বাড়ে, বুঝ বাড়ে, এই বুঝটাকে আল্লাহ এবং তার রাসূলের পথে লাগাইছে, এটা এক নম্বর পরীক্ষা। দুই নম্বর পরীক্ষা, আইয়ুকুম আসরাহু ইলা তাআতিল্লাহ, আল্লাহ পরীক্ষা করবেন আল্লাহর এবাদতে, আনুগত্যে, হুকুম মানার দিকে কে বেশি অগ্রসর, কে প্রতিযোগিতায় লিপ্ত হয় আল্লাহকে পাওয়ার জন্য। আমরা তো দুনিয়া পাওয়ার জন্য প্রতিযোগিতা করি, এর দুইটা জমি আছে আমার, তিনটা হইব, তার পাঁচটা আছে আমার, সাতটা হইব, এই প্রতিযোগিতা। আর সাহাবিরা কে কার আগে কয়টা জান্নাত পাইব, এই প্রতিযোগিতা করত। ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করতে হবে ইমানদারদেরকে, এটা সাহাবিরা করতেন, আল্লাহ নবীর সহবর্ধন্য সাহাবিরা এই কাজটা করতেন। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ হুকুম এটা, সারিউ ইলা মাগফিরা মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমাদের রবের ক্ষমা পাওয়ার জন্য তার দিকে দৌড়াও, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হায়াতকে বিনির্মাণ করো, কাজে লাগাও, গুনাহ ছাড়ো, আল্লাহর আনুগত্যের পথে অগ্রসর হও, দিন মানো, পরিবারে, ব্যক্তি, সমাজে, সব জায়গায় আল্লাহর দিন মানো, আল্লাহর নবীর সুন্নত এবং আদর্শকে প্রতিষ্ঠা করো, সব জায়গায়, পরিবারে, ব্যক্তি, সব জায়গায়, সন্তানদের ক্ষেত্রে হায়াত কাজে লাগাও। আল্লাহ পরীক্ষা করবেন কে অগ্রসর, তিন নম্বর আল্লাহ পরীক্ষা করবেন আইয়ুকুম আওরাউ আন মাহারিমিল্লাহ, পরীক্ষা করবেন, বিবেক দেন, বুদ্ধি দেন, চোখ দেন, নবী পাঠাইছেন, কিতাব দিয়েছেন কোরআনে কারিম, এরপরে বলেছেন এই পথে যাইও না, এই পথে গেলে জাহান্নাম, এই পথে যাইও না, যাও, এটা এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ। এরপরে যদি কেউ গুনাহ করে, আল্লাহ পরীক্ষা করেন কে জান্নাতের পথে যায় আর কে জাহান্নামের পথে যায়, আকল বিবেক খরচ করে, মেধা খরচ করে, প্রত্যেককে আল্লাহ বিবেচনা বোধ দান করেছেন। হায়াতকে কাজে লাগাতে হবে, জীবনকে গড়তে হবে, নেক আমাদের পুঁজি ছাড়া যদি কবরে যাই তাহলে এই কবর আমাকে এমনভাবে চাপ দিবে একদিক থেকে, আরেক দিক থেকে হাড্ডি বের হয়ে যাবে, কারণ কবর প্রতিদিন বলতে থাকে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, অপরিচিত ঘর, আনা বাইতুল উরওয়া, আমি পোকামাকড় সাপ বিচ্ছুর ঘর, আমি দংশনের ঘর, এইখানে যদি তুমি আসো নেক আমলের পুঁজি নিয়ে তাহলে তুমি বেঁচে যাবে, আর যদি নেক আমল না থাকে, জীবন গড়তে না পারো, তাহলে শাস্তি হবে, কবর চাপ দিবে একদিক থেকে আরেক দিকে বের হয়ে। আর যদি সে নেক আমল বলা হয় তার কবরটা এত প্রশস্ত হবে যে চোখের দৃষ্টিসীমানার বাইরে চলে যাবে, এত প্রশস্ত হবে তার কবর। নেক আমল মাইয়েতের কাছে যায় নেক সুরতে, সুন্দর পোশাকে, মাইয়েত বলে মান আংতা, তুমি কে? বলে তুমি, আমি, তুমি আমার থেকে সুসংবাদ গ্রহণ করো। মাইয়েত বলে মনে হচ্ছে তুমি কোনো সুসংবাদ দিতে আসছো, আলেমের কাছে নিয়ে যান, আল্লাহওয়ালার কাছে নিয়ে যান, শেখ আহমদ আলীর কাছে নিয়ে যান, হাফিজাহুল্লাহ তার কাছে নিয়ে যান, দোয়া নেন, এদের দোয়ার বরকতে আপনার সন্তান নেককার হবে, আল্লাহওয়ালা হবে, তাদের কাছে নিয়ে যান, সন্তানকে নিয়ে যান,
সন্তানকে আলেমদের দ্বারা দোয়া করান, নিজেরা আল্লাহ ওয়ালাদের সোহবতে যান, সান্নিধ্য ছাড়া আল্লাহ ওয়ালাদের সংস্পর্শ ছাড়া জীবন জীবন হয় না। সাহাবি সাহাবি হতে পারে নাই মুহাম্মদুর রাসূলুল্লাহর সান্নিধ্য ছাড়া। মুহাম্মদুর রাসূলুল্লাহর সান্নিধ্য, ঈমানের সাথে নবীকে দেখা, নবীর সংস্পর্শে থাকা তাকে হীরকখণ্ড বানিয়ে দিয়েছে। 23 বছরের বিপ্লব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কয় বছর? 23 বছর। 40 বছরে নবুয়ত পাইছেন, 63 বছরে ইন্তেকাল করছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। 23 বছর হযরত নূহ 950 বছর দাওয়াতি কাজ করছেন, 950 বছরের ফলাফল 80 জন বা 81 জন 82 জন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সময় পাইছেন 23 বছর। এমন এক বিপ্লব তৈরি করেছেন, 15 লক্ষ সাহাবি দুনিয়াতে আল্লাহর জমিনে গিয়েছেন দুনিয়া থেকে যাওয়ার সময়। প্রত্যেকের আত্মা হৃদয় পবিত্রতায় ভরা, তাকাল্লুফ নাই, এলেমের গভীরতায় কৃত্রিমতার আবরণ নাই। এরা হচ্ছে উলাইকে আসহাবু মুহাম্মদ কানু আফদালা হাদিহিল উম্মাহ। এরা উম্মতের স্বর্ণ মানুষ, এরা স্বর্ণ পুরুষ, উম্মতের স্বর্ণ মানব, তারা স্বর্ণালী মানুষ, আল্লাহ রসুলের সাহাবি। সাহাবি হৃদয়ের পবিত্রতা, এলেমের গভীরতা, সব দিক থেকে তারা শ্রেষ্ঠ এই উম্মতের মধ্যে, উম্মত মুহাম্মাদের মধ্যে। এদেরকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন তার নবীর সান্নিধ্যের জন্য। সুতরাং এই সাহাবি সাহাবি হয়েছেন আল্লাহ নবীর সান্নিধ্যে থাকার কারণে। আমরাও সত্যিকার হীরকখণ্ড হতে পারি, আল্লাহওয়ালা হতে পারি, আল্লাহর মহাব্বত মারিফাত আমাদের নসিব হবে যদি আমরা আল্লাহ ওনাদের কাছে যাই। হকানি পীর মশায়েখ যারা সুন্নতের রঙে রঙিন, তাকওয়ার রঙে রঙিন, এরা আখিরাতমুখী, এদের কাছে গেলে আমি আখেরাতের কিছুটা পুঁজি পাবো, রসদ পাবো, এটাকে সংগ্রহ করে নিয়ে আসলে আমার জীবন কামিয়াব হবে, দুনিয়াতেও আমি কামিয়াব, আখেরাতেও কামিয়াব হব। আল্লাহ ওয়ালাদের সংস্পর্শের বিকল্প কোনো পথ নাই। উলাইকাল্লাযীনা সাদাকু ও উলাইকাহুমুল মুত্তাকুন, এরা সত্যবাদী, এরা সাদিকিনের জামাত, এরাই মুত্তাকি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুনু মাআস সাদিকিন, মুত্তাকি হও। কিভাবে হইবা? যারা হইছে তাদের সাথে গিয়ে থাকো, খালিতুহুম লিতাকুনু মিসলাহুম, তাদের সাথে উঠা বসা করো, তাদের মতো হইতে পারবা। এজন্য আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে সোহবতে আমরা যেতে রাজি আছি কিনা, জোরে বলেন রাজি আছি কিনা, যাওয়া দরকার কিনা, সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন কিনা, বলেন, ওয়াদা করেন, মাদ্রাসায় দিবেন তো, সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন, নাতি নাতনিদেরকে মাদ্রাসায় দিবেন তো, এই মাদ্রাসায় দিবেন, এরা কোরআনের শিক্ষা গ্রহণ করবে, আলেম হবে, হাফেজ হবে, আল্লাহওয়ালা আদর্শ নাগরিক হবে, আদর্শ মানুষ হবে, স্বর্ণ মানুষ হবে। মাদ্রাসায় দেন, এরা শিক্ষিত হবে, নেককার হবে, কবরে যাবেন, আখেরাতে আপনার জীবনটাও সুন্দর হবে, আপনার নাজাতে জারিয়া হবে, আপনার সফলতার কারণ হবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই ভাঙাচুরা কথাগুলোর উপর আমল করার এবং সে মতে চলবার তৌফিক দান করুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের হযরত চলে আসছেন, মূল্যবান নসিহত করবেন। আল্লাহওয়ালা শাইখে তরিকত পুরা ময়মনসিংহ শুধু নয়, সারা বাংলাদেশের শীর্ষ আলেমদের অন্যতম একজন, আমাদের মুরব্বী উস্তাদ উলামা ওয়াল মুহাদ্দিসিন শাইখুল হাদিস হযরতুল আল্লামা আল্লামা আহমদ আলী সাহেব, দাম বরকাতুহুম, আল্লাহ পাক হযরতের হায়াতে বরকত নসিব করেন, সিহাত ও আফিয়াত দান করুন। হযরত কথা বলবেন।